সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, কিন্তু ভালোও নেই অনেকেই আছো, কেননা ডিসি ফ্যান্স এখন খুবই কষ্টে আছে এবং সুপার হিরো ফ্যান্সরাও খুব কষ্টেই আছে। কারণ আমরা মার্ভেল ফ্যান হতে পারি, কিন্তু মন থেকে ডিসিকেও আমরা অনেকটাই ভালোবাসি, কিন্তু ডিসি যা করছে তারপরে আর ভালোবাসার কারণগুলোই চলে যাচ্ছে। ব্ল্যাক অ্যাডামের পর আমরা সত্যিই সবাই ভেবেছিলাম যে ডিসিরও একটা ইউনিভার্স তৈরি হবে, কিন্তু ডিসির এই ইউনিভার্সটাকে যে এই রকমভাবে নষ্ট করে দেবে সেটা আমরা কেউই ভাবিনি। আমাদের স্বপ্ন ছিল যে জাস্টিস লীগ, যেটা একটা ডিসি ইউনিভার্সে শুরু করতে পারে, সেই রকম একটা স্নাইডার ওভার্স তৈরি করার বা অন্যান্য কোনোভাবে ডিসির একটা ইউনিভার্স তৈরি করার, যেখানে সবাই থাকবে, ব্যাটম্যান, সুপারম্যান, গ্রিন ল্যান্টার্ন, আমাদের ব্ল্যাক অ্যাডাম অ্যাজ ভিলেন, তারপরে আরও সমস্ত ক্যামিওর লোকজন থাকবে, সেটা আমাদের স্বপ্ন। কিন্তু দেখা যাক, ডিসি যেটা করছে সেটাতে মনে হয় না আর আমাদের এই ইউনিভার্স হওয়ার স্বপ্নটা থেকে যাবে। সো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো ডিসিতে ঘটে যাওয়া কিছু রিসেন্ট কিছু নিউজের, যে সমস্ত নিউজ সত্যি খুবই কষ্টের, কিন্তু তাও তোমাদের জানিয়ে রাখা ভালো যে নিউজগুলো এরপরে কোন দিকে চলতে যেতে চলেছে ডিসি। তো মেনলি সব থেকে বড়ো যে খবরটা, যেটা রিসেন্টলি ইন্টারনেটকে কাঁপিয়ে রেখেছে, সেটা হচ্ছে যে ডিসির সুপারম্যানের রোল থেকে হেনরি ক্যাভিলকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, হেনরি ক্যাভিল, যে এতদিন ধরে সুপারম্যানের রোলটা পালন করে এসছে নিজের স্নাইডার কাটে, তারপরে নিজের ম্যান অফ স্টিলে এইসবে, আর ব্ল্যাক অ্যাডামে রিসেন্টলি তার ক্যামিও পর্যন্ত দিয়েছিল যে সে আবার ফিরে আসছে অ্যাজ সুপারম্যান। কিন্তু রিসেন্টলি হেনরি ক্যাভিল নিজের ইনস্টাগ্রাম পোস্টে এটা মেনশন করে দিয়েছে যে সে আর সুপারম্যানের রোলটা পালন করছে না, এবং জেমস গান, যে নতুনভাবে ডিসি ইউনিভার্সকে তৈরি করার স্বপ্ন দেখছে, অর্থাৎ যে এতদিন আমাদের গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সিকে ডিরেক্ট করতো, সে নতুনভাবে ডিসি ইউনিভার্সকে তৈরি করার স্বপ্ন দেখছে, সে বলছে যে হেনরি ক্যাভিলকে সে আর রাখবে না অ্যাজ সুপারম্যান। এবার জেমস গান চাইছে যে নতুনভাবে সে গোটা ডিসি ইউনিভার্সকে তৈরি করবে, সে কোনো স্নাইডার কাটে যাবে না, কোনো কিছুতে যাবে না, সে পুরো রিবুট করবে পুরো ডিসি ইউনিভার্সকে। সেই জন্য সে আমাদের হেনরি ক্যাভিলকে, যে সুপারম্যান ছিল, তাকে তার সুপারম্যানের রোল থেকেই বাদ দিয়ে দিল। হেনরি ক্যাভিল এতটা প্যাশনেট ছিল যে সে তার উইচারের জেরাল্ডস অফ রিভিয়ার রোলটা ছেড়ে দিল শুধুমাত্র সুপারম্যান করার জন্য, এবং সুপারম্যানকে সে বাদ দিয়ে দিল। মোটামুটি হেনরি ক্যাভিলের কাছে বর্তমানে এখন কোনো মেন রোল নেই, কিন্তু আশা করছি সে হয়তো মার্ভেল জয়েন করতে পারে। করে নে ভাই, মার্ভেলই জয়েন করে নে। এছাড়াও জেমস গান আমাদের আরও অনেক বাজে খবর দিয়েছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের গ্যাল গ্যাডট, যে এতদিন ধরে আমাদের ওয়ান্ডার ওম্যানের রোলটা পালন করছিল, সে ওয়ান্ডার ওম্যানের রোল থেকে মনে হয় তাকে আর রাখা হবে না, তাকে বাদ দিয়ে দেবে। মানে এটা এখন অ্যাপিয়ারেন্টলি মনে হচ্ছে এটা, এবং আশা করি তাই হবে, সুপারম্যানকে বাদ দিয়ে দিয়েছে আর ওয়ান্ডার ওম্যানকে রাখবে। তারপরে আবার বলছে যে অ্যাকোয়াম্যানের যে অ্যাক্টর ছিল জেসন মোমোয়া, সে জেসন মোমোয়াকে নাকি অ্যাকোয়াম্যান 2 এর পর আর অ্যাজ অ্যাকোয়াম্যান রাখা হবে না, তাকে এবার নতুন একটা লোবো বলে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের ক্ষেত্রে তাকে নেওয়া হবে। মানে তুমি একই ফ্র্যাঞ্চাইজের মধ্যে একটা ক্যারেক্টারকে, মানে জেসন মোমোয়াকে নিজের অ্যাকোয়াম্যান, যেটা ডিসির মোটামুটি হায়েস্ট গ্রসিং সিনেমা, সেই অ্যাকোয়াম্যানের মেন লিডকে তুমি চেঞ্জ করে অন্য একটা লিডার নিতে চাইছো, মানে এটার কোনো মানে হয়? এরপরে হচ্ছে যে আমাদের হায়ারার্কি চেঞ্জ করতে এসেছিল ডিসি ইউনিভার্সের, অর্থাৎ ব্ল্যাক অ্যাডাম দ্য রক, যে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টের পর পোস্ট করেছিল যে হেনরি ক্যাভিল আবার ফেরত আসতে চলেছে সুপারম্যান হিসেবে, এবং আমরা সবাই খুব খুশি ছিলাম সেই নিয়ে। সে নিজেও মনে হচ্ছে, হেনরি ক্যাভিল তো থাকলোই না ডিসিতে, সে নিজেও মনে হয় না থাকবে, কেননা ব্ল্যাক অ্যাডাম 2 যত সম্ভব আর বেরোচ্ছে না, ব্ল্যাক অ্যাডাম 2ও ক্যান্সেল হয়ে যাবে, এবং ইনস্টাগ্রাম থেকে বর্তমানে ডুয়েন জনসন বা রক হচ্ছে ডিসি, ওয়ার্নার ব্রোজ, তারপরে ব্ল্যাক অ্যাডাম, এগুলো সবকটাকেই আনফলো করে দিয়েছে। সে থেকে আমরা বুঝতেই পারি যে মনে হয় না যে ব্ল্যাক অ্যাডাম 2 বলে আর কিছু আসছে। রক যথেষ্ট চেষ্টা করেছিল আমাদের সুপারম্যানের হেনরি ক্যাভিলকে আবার ফিরিয়ে আনার, সে তাকে নিজের সিনেমা ব্ল্যাক অ্যাডামে ক্যামিও পর্যন্ত দিয়ে দিয়েছিল, এবং আমরাও সেখান থেকে শিওরই হয়ে গেছিলাম যে সুপারম্যান আবার ফেরত আসতে চলেছে। আমাদের জেমস গান সেটাকে কিছুই মনে করছে না, সে মনে হয় ভাবছে যে সে নিজেই একটা ইউনিভার্স তৈরি করবে, এবার দেখা যাক সে কতটা কি করতে পারে। এরপরে আসছে আমাদের বেন অ্যাফ্লিক, যে এতদিন ধরে স্নাইডার কাট বা ডন অফ জাস্টিসে আমাদের ব্যাটম্যানের রোলটা পালন করছিল, কিন্তু সে ফ্ল্যাশ 2 তার ক্যামিও আসার কথা ছিল, কিন্তু সেটাও মনে হয় ক্যান্সেল করে দিয়েছে। এবার দেখা যাক আমাদের জেমস গান কতটা কি টানতে পারে ডিসিকে। এবার ডিসিকে সে যাই টানুক, এইরকমভাবে এত বড় বড় ক্যারেক্টারকে বাদ দিয়ে দেওয়া ডিসির জন্য সত্যি খারাপ কিছু প্রভাব তো ফেলবেই, কারণ এত বড় বড় ক্যারেক্টার যেগুলো অলরেডি এস্টাবলিশ হয়েছিল, এবার তাদেরকে বাদ দিয়ে দেওয়া একটা মানে বোকামির কথাই বলা যায়। কিন্তু আমি কোনো হেট ছড়াচ্ছি না, কেননা জানি যে কোনো একটা আর্টিস্টের যখন কিছু এরকম করছে, সে নিশ্চয়ই কোনো আর্টিস্টিক চয়েস তার আছে, সে জানে যে ফিউচারে কতটা কী করতে পারে। এবার দেখা যাক কতটা কীভাবে আমাদের জেমস গান নিজের
ডিসি ইউনিভার্সকে তৈরি করে এবং নেক্সট ডিসি ইউনিভার্সের জন্য সত্যি বেস্ট উইশেস। আজকের ভিডিওটা এইটুকুই। এরকমভাবে আরও অনেক সুপার হিরো কন্টেন্ট দেখতে চাইলে বা সুপার হিরো সম্পর্কে নিউজ আরও আগে আগে জানতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে যাবেন। সো বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।